লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 17ই এপ্রিল স্বরূপ প্রচারের শেষ দিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে। 17ই এপ্রিল দুপুর 1টায় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে রাজ্যবাসীকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসন দুই আসনের জন্যই একই মঞ্চ থেকে নির্বাচনে প্রচার সমাবেশ করবেন তিনি। এদিন প্রদেশ বিজেপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য তথা দেশ জুড়ে সুচারুরূপে প্রচার কার্য সম্পন্ন করে চলেছে ভারতীয় জনতা পার্টি। গোটা দেশের সাথে সাথে রাজ্যের গ্রাম পাহাড় শহর সমতলে হাজার হাজার মানুষ প্রতিদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে এবং এর ফলে ভারতীয় জনতা পার্টি দৃঢ়ভাবে বিশ্বাসী যে এই লোকসভায় ত্রিপুরার দুটি আসনে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়লাভ করবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপ কি বার 400 পারের আহ্বান বাস্তবায়িত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে আসতে শুরু করেছেন। গতকালকে অর্জুন মুন্ডা জি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিলেন, আমাদের সংগঠন মহামন্ত্রী রাজ্যজি সাংগঠনিক ভাবে কাজ করছেন। তো আগামী 15ই এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে, সেটা হয়তোবা কুমারঘাটের PWD ময়দান, সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে। তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করব। কিন্তু একটা বিষয় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং গোটা ত্রিপুরাবাসী, যে ত্রিপুরা রাজ্য আজকে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী, ওনার আশীর্বাদে এবং ওনার সরাসরি ত্রিপুরার জন্য যে আশীর্বাদের একটা হাত প্রসারিত করে রেখেছেন তার ফলশ্রুতিতে গত 6 বছরে ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়নের যে নতুন মাত্রায় ত্রিপুরা রাজ্যকে পৌঁছে দিয়েছে সার্বিকভাবে, গরিব অংশের মানুষ থেকে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সবার জন্য, নারী থেকে শুরু করে, তো তাদের যে ইচ্ছে যে এই নির্বাচনের মুহূর্তেও নরেন্দ্র মোদীজি আবার ত্রিপুরায় আসুন এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন, সেই যশস্বী প্রধানমন্ত্রী যিনি গ্যারান্টিরও গ্যারান্টার, তো তিনি আগামী 17ই এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে বিকেল 4টে প্রচার শেষ হবে, 17ই এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আগামী 15ই এপ্রিল রাজ্যে আসতে পারেন গৃহমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে কুমারঘাটে এক জনসভায় অংশ নেবেন তিনি। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত কিছুই এখনও জানা যায়নি। চূড়ান্ত সিদ্ধান্ত শেষে এ বিষয়ে রাজ্যবাসীকে অবগত করা হবে বলে প্রদেশ বিজেপির উদ্যোগে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।